জীবন বলিহিয়া করুসিরে গোনা জীবন বলিহিয়া করুসিরে গোনা ক্ষমা করিহি দাও রে দয়া ক্ষমা করিহি দাও আই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া তহু ভুল করিহি দাও রে দয়া La
عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জোরে সোনার মদিনায় তুমি জোরে বাংলার হাওয়া. জোরে সোনার মদিনায় এগোছিল শের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকে রওয়াজা. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এসেছে আপনার দরবারে. যার সিদাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে. মোহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়. নবী গো আপনার ভালোবাসায় জান্নাতে নসিব হয়ে যায়. আল্লাহুম্মা সাল্লি সম্মানিত উপস্থিতি
মানুষ কিন্তু শুধু মানুষ কিন্তু এই যে বাহিরের যে রূপটা আমরা একজন আরেকজনকে যে মানুষ হিসেবে দেখি এই মানুষটা যদি সুস্থ থাকে তাহলে তাকে সুস্থ মানুষ বলে না এই মানুষের মাঝে আরেকটা মানুষ আছে সেই মানুষটা সুস্থ থাকলেই হলো সুস্থ কথা কি আমার বুঝে প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল প্রত্যেকটা মানুষ কি ডাবল প্রত্যেকটা মানুষ ডাবল কোন মানুষ কিন্তু সিঙ্গেল না এই যে আমরা প্র্যাকটিক্যালি একজন আরেকজন মানুষকে দেখতে পাই আমরা বাংলা ভাষায় মানুষকে মানুষ বলি বাঙালি হিসাবে কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান ইংলিশে যদি বলি কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পারসন এটা হলো বাহিরের মানুষের সংক্ষিপ্ত পরিচয় এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মা সে দ্য সোল ইজ দ্য ওয়াটার অফ মাই লর্ড অনলি রূহ মিন আমরি রব্বি আত্মাটা হলো আল্লাহর ওয়াটার আল্লাহর নির্দেশ এটা একদিন ছিল না আজকে আছে আরেকদিন থাকবে না ঠিক কিনা বলেন ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ যেদিন আত্মাটা ছিল না সেদিন কিন্তু আপনি আমিও আত্মা যখন দেহে যুক্ত করা হয়েছে তখন কিন্তু আপনি আমি মানুষ হয়েছি যখন আবার এই দেহ থেকে যখন আত্মাটা বের হয়ে যাবে এই আত্মাটা যখন দেহ থেকে বের হয়ে যাবে তখনই কিন্তু আমি আপনি আমরা সবার নামের আগে একটা শব্দ যুক্ত হবে সেই শব্দটা হলো মরহু কি কথা বলেন না কেন মরহু কি হবে মরহুম তার মানে দেহ থেকে যখন আত্মাটা বের হয়ে যাবে আই বি ড্যাড ইউ আর ড্যাড আমি আপনি আমরা সবাই দেখুন এই দেহ থেকে যখন আত্মাটা আলাদা হয়ে যাবে তখনই কিন্তু আপনি আমি ফিউচার তার মানে বর্জ্যকে জীবন কবরের জীবন কবর থেকে পুরো জীবনটা আমাদের সামনে থাকবে ওখানে যাওয়ার পরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে যে পাঠাইছে পৃথিবীতে বান্দাকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে সেই হিসাব কিন্তু নিবে বান্দা জীবন ভর কি করেছে এই কমিটির লোক আসুন এখানে রাস্তা থেকে এই এই মাহফিলের এরিয়া থেকে রাস্তা থেকে এই ছেলেগুলাকে একটু তাড়াই দাও তো আমার কথা আপনারা বুঝেন এদিকে তাকান দেহ থেকে যখন আত্মা বের হয়ে যায় তখন কিন্তু আপনি আমি আর মানুষ নাই কথা বলেন না কেন তাইলে এখানে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কোনটা তার দেহ নাকি তার আত্মা আত্মা মানুষের আসল সত্তা হলো তার তাহলে এখানে বসার পরে আপনি আমি আমাদের আত্মাটাকে এখানে রাখতে হবে কোনটাকে আপনি এখানে বসে আছেন কিন্তু আপনার মনটা এখানে নাই এই বসা দিয়ে কখনোই কোনো ফায়দা কোনো ফায়দা হাসিল করা কোনো উপকার হবে না তো এখানে যেহেতু মানুষের আসল সত্তা তার আত্মা এখানে আপনার আমার আত্মাটাকে আগে রাখতে হবে তাহলে আমাদের সফলতা সম্ভব সম্মানিত উপস্থিতি এই যে আজকে তমিজউদ্দিন সাহেব তার আওলাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে আপনি আমি আমরা সবাই কিন্তু একদিন সেই পথযাত্রী হব কবরে আমরা যাব যাব না কথা বলে না কেন আপনাদের কি কি চা খাওয়ার জন্য কফি খাওয়ার জন্য বোর বাদাম বিরিয়ানি ভালো মন্দ খাবার খাওয়ার জন্য চা দোকানে বসে সৌমনিতে বসে বাজারে গিয়ে শপিং মলে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য অগ্রহণযোগ্য কথা বলার জন্য আল্লাহ আপনাকে আমাকে জবাব দিছে কি জন্য দিছে বলতে পারবেন বলেন কি জন্য দিছে বলতে পারবেন বলতে পারেন না আল্লাহর জিকির করার জন্য কিসের জন্য কথা বলেন না কেন আল্লাহর জিকির করার জন্য এটা আমি বলছি না আল্লাহ বলছে সম্মানিত উপস্থিতি
আমরা যে দুনিয়া পেয়েছি, এত রং তামাশা করছি, আনন্দ উৎসব করছি, এই পৃথিবীটা কিন্তু আমাদের জন্য একটা পরীক্ষার হল। আল্লাহ পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা, এই পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। এই দুনিয়াটা কি একটা ধোঁকা? তবে সবার জন্য ধোঁকা নয়, যারা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করে, আল্লাহর গোলামির সময় আল্লাহর গোলামি করে, তাদের জন্য দুনিয়াটা কখনোই কি নয়, ধোঁকা নয়। আমার কথা কি আপনাদের স্পষ্ট বুঝতে পারেন? এই জন্য বলছি, মানুষ যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে কিন্তু প্রত্যেকটা কর্ম, নেগেটিভ পজিটিভ ভালো মন্দ সবগুলো কিন্তু মানুষের কাছে একবারে ক্লিয়ারলি দেখতে পাবে মানুষ। কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত আরিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, কবর যখন ওপেন হয়ে যাবে প্রত্যেকে জানতে পারবে সে কি করেছে আর কি করেনি। কথা কি বুঝেন? তার মানে ওইখানে কিন্তু কোনো কিছু লুকাইবার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাবাতু রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও খুব শক্ত, খুব কঠিন। বলেছেন কে? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব। কি করবেন তখন? পালিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা হুম আনহা বি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও। তো কি করবেন বলেন তো? কি করেছেন, আমরা কি করতে পেরেছি পরকালের জন্য? আমরা তো শুধু দুনিয়ার জন্য সকাল টু সন্ধ্যা, বছরের পর বছর, মাসের পর মাস, শুধু আমরা দুনিয়ার জন্য করছি, কিন্তু পরকালের জন্য কি কিছু করছি? আজকের এই মাহফিল, বাৎসরিক একটা মাহফিল, কবরটা আমাদের সবার জীবনে আসবে, চাইলেও কেউ বাঁচতে পারবে? অল মেন উইল ডাই, সকল মানুষ মরবে, এতে কোনো সন্দেহ নেই। মরার পরেই কিন্তু আমাদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তবে কবরটা কিন্তু দুইটা রূপ নেবে। কয়টা রূপ? একটা ভালো, একটা মন্দ, একটা সুখ, একটা দুঃখ। আল্লাহ রাসূল বলেছেন, আল কবারু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কিছু কিছু মানুষ পৃথিবীতে শুধু ভালো কাজের কম্পিটিশন করে, আর কিছু কিছু মানুষ শুধু পৃথিবীতে খারাপ কাজের কম্পিটিশন করে, আর কিছু কিছু মানুষ আছে সৎ কাজের জন্য মানুষকে আদেশ দেয়, অসৎ কাজ করতে মানুষকে বারণ করে, নিষেধ করে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমি যেই দিকে যাইতে চেয়েছিলাম আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটু বুঝাইলাম, যে আসলে আমরা যে দুনিয়া নিয়ে যে রং তামাশা করছি, এটাই কিন্তু আমাদের আসল নয়, আমাদের ফিউচার, আমাদের বর্জক অবস্থান করতেছে ওই জায়গাটা, কিন্তু একটা চ্যালেঞ্জিং জায়গা। কিসের জায়গা? বাবা মারা সন্তানের ভবিষ্যতের জন্য কত কিছুই না করে, রাত দিন সকাল দুপুর সব সময় সন্তানের ভবিষ্যতের জন্য পাগল পারা। তবে সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে পারেন, তাহলে এই সন্তান কাজে লাগবে, ঠিক কিনা বলেন? কয়টা বাবা মা রাসুলের কথা অনুযায়ী সন্তানকে শিক্ষা দিতে পেরেছেন? রাসুল বলেছেন, এই কথা বলা যাবে না, হাসাহাসি করা যাবে না, হাসাহাসি করলে প্যান্ডেলের বাইরে, এখানে আলোচনা শুনতে হলে সবাইকে চুপ করে বসতে হবে, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, ঠিক আছে না? কথা বলেন না কেন? এটা কি রং তামাশার জায়গা? এটা আল্লাহকে পাওয়ার জন্য, এটা আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম, রাসুলের সাথে প্রেমের দড়ি লাগাইবার ট্রেনিং নেওয়ার একটা
গুরুত্বপূর্ণ একটা কি প্লেস, ঠিক কিনা বলেন? এখানে বসলে আমি একটু আগে এই কারণে আপনার দেহ এবং আত্মার ওয়াজ করেছি, কার মানুষের দেহ, আপনার দেহ, আমার দেহ এখানে আছে, এই বসা দিয়ে কোনো লাভ নেই। আত্মা যদি এখানে থাকে তাহলে আমাদের জীবন ধন্য হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে সম্মানিত উপস্থিতি, আমি প্রথমত দুরুদ পড়লাম, আপনারা একবারে দুর্বল মনে হয় যে আমি না অসুস্থ, আজকে দুই তিন দিন যাবত আমার কাছে মনে হয় আপনারা আমার চেয়ে বেশি অসুস্থ। আসলে অসুস্থই, মানুষের দেহটা সুস্থ হইলে তাকে সুস্থ বলে না, মানুষের মন যদি সুস্থ থাকে তাকেই বলে, কথা বলেন না কেন? সূরা কোরআন শরীফের ১৯ পারায় সূরা শোয়ারার ৮৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার কিয়ামতের দিন আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না। কিন্তু আল্লাহ রাসূল একটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে, কি দিয়েছেন আল্লাহ রাসূল একটা শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা হলো রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালি হুববি নবীকুম হুববি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও, কয়টি বিষয়? তিনটি বিষয়। ও মা কথা বলে না, আরে ভাই কথা বলো না কেন, কিপটা মানুষ তো আল্লাহ দেখতে পারে না, এই জান্নাতের বাগানে বসার পরও তুমি মোড় নিয়ে বসে রয়েছো, ব্যাপার কি? কিপটা মানুষ আল্লাহ দেখতে পারে না। এখন মনে মনে বলবেন যে হুজুর আমি তো কিপটা না, তাইলে আপনি কি অহংকার করতেছেন? অহংকার তো আল্লাহ আরো বেশি পছন্দ করে না, অহংকারীকে কেয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানাবে, কি বানাবে? ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে, এদেরকে ছোট্ট করে পিপিলিকার মতো বানাইয়া অপমান তাদের চতুর্দিক দিয়ে গেরাও করে ফেলবে, বাওলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, এজন্য কৃপণতা মুক্ত হতে হবে, অহংকার মুক্ত হতে হবে, তাহলেই ধন্য। লাখ আগুনের কাছে গেলে লাকড়ি দালান কোঠা ঘর বাড়ি কোনো কিছু কি টিকে থাকতে পারে? পরে ছাই হয়ে যায় না? তা আগুন লাগলে যেমন সব কিছু পরে ছাই হয়ে যায়, ঠিক তেমনি ভাবে অহংকার মানুষের জীবনের আমলকে পুড়িয়ে ছাই করে দেয়। সে অনেক নেক আমল করবে কিন্তু যাওয়ার পরে দেখবে সে শূন্য। এই জন্য রাসূল বলেছে মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে যে অপরাধের কারণে মাসিক পৃথিবী পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়, তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে মানুষ এগিয়ে যায়। এগুলো বুঝতে হবে তো। আর আমরা অহংকার করার কি আছে? কতদিন বাঁচবো, কতটুকু সময় বাঁচবো, কতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবো, এই গ্যারান্টি তো আমাদের কারো কাছেই নাই। তাহলে অহংকার করার মতো কোনো সুযোগ আছে? কথা বলেন আছে? আমার রাসূল বলেছেন আমি আমার উম্মতকে মাজায় ধরে ধরে বাঁচাতে চাই, জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত পশকে তারা জাহান্নামে চলে যায়। তার মানে রাসূল যে রাস্তা দেখিয়েছেন আমরা সেই রাস্তা মতো চলি না, এই জন্য আমরা জাহান্নামের দিকে দাবিত হচ্ছি, ঠিক কিনা বলেন? আরো জোরে। রাসূল কয়টা বিষয় শিক্ষা দিতে বলেছে সন্তানকে? তিনটা। একটা হচ্ছে হুববি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর মহব্বত শিখাও। অহুববি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। তারপরে রাসূল বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, সন্তানকে কুরআন তেলাওয়াত শিখাও। এখনকার বাবা মা কি সেই শিক্ষা দেওয়ার পক্ষে আছে? কথা বলেন না কেন? আছে। এই যে মুরব্বীগুলো আছেন আপনারা, এই মুরব্বীগুলো যখন পৃথিবী থেকে চলে যাবে, এই পৃথিবীতে আর পৃথিবীটা আর বেশি দিন টিকবে না, কারণ মুরব্বীদের অন্তর এখনো পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা আছে। কিন্তু বর্তমান প্রজন্মের যুবক যুবতীরা তাদের ম্যাক্সিমামই হচ্ছে তারা পদগ্রস্ত, ইসলামের সুশীতল ছায়া তলে তারা নাই, ঠিক কিনা বলেন? তারা শুধু দুনিয়া নিয়ে, তারা শুধু পৃথিবী নিয়ে তারা শুধু ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? আমার কথা ভালো লাগে আপনাদের কাছে? সবার কাছে ভালো লাগে? মাহফিলটা তো সারা রাত চলবে না, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, এই মাহফিলটা হয়তো বা এমনও হতে পারে কিয়ামতের দিন নাজাতের উসিলা, ঠিক কিনা বলেন? আরো জোরে, উসিল হতে পারে না? বন্ধুড়ি আমার, মদিনাওয়ালার সাথে প্রেমের ডুলি লাগাইয়াম, কেউ যদি জুমার দিনে মাত্র ৮০ বার দরুদ পড়তে পারে, আমার আল্লাহ খুশি হয়ে তার ৮০ বছরের সগিরা গোনা মাফ করে দেয়।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু মদিনাওয়ালার পাগল উম্মত বান্দা বন্দি সে বুড়া হোক আর জোয়ান হোক অবন্ধ নারী হোক আর পুরুষ হোক মদিনাওয়ালার সাথে প্রেমের ডুলি লাগাইয়া কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার নবীকে মহব্বত করে দুরূদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলে রে দুরূদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল বলে রে বিনাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি করে মোল দুরূদ শরে পড়ে যারা আশিকে রাসূল বলে রে মিলাদ শরে বে পড়ে যারা আশিকে রাসূল মিলাদে পড়ছে রব তারা ইমানদারের দল সে কাজ করছে নিরালা রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল দুরূদ শরে পড়ে যারা আশিকে রাসূল বলে রে মিলাদ শরে বে পড়ে যারা আশিকে রাসূল মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত সেই জামাতের নাম রেখেছে সেই জামাতের নাম রেখেছে রাসূলে মকবুল দুরূদ শরে পড়ে যারা আশিকে রাসূল বলে রে মিলাদ শরে বে পড়ে যারা আশিকে রাসূল বাবা এই যে দুরূদ পড়লাম আপনারা দুরূদ কিন্তু পড়েন নাই যেটা বলতে চেয়েছিলাম দুনিয়াতে পছন্দ মতো খাবার খাওয়ার জন্য নিজের ইচ্ছে মতো কথা বলার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুর আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হয় না বলেছেন কে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে কারণ আল্লাহ মানুষকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য রং তামাশা করার জন্য নয় অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো লবণ না দিলে খাবার খাইতে পারবে কেন মজা লাগবে না সঠিক উত্তর লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না ঠিক তেমনি আল্লাহ আল্লাহ রাসুলের সাথে প্রেম করতে না পারলেও মাহফিল মজলিস আল্লাহর গোলামি মজা আমি আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলছি সুবহানাল্লাহ বলেন না কেন সুবহানাল্লাহ তো আল্লাহর জিকির সুবহানাল্লাহ কি আল্লাহর জিকির দেখেন আল্লাহ কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দা আমার উপর জিকির করো তোমরা যখন আমি আল্লাহর জিকির করবা আমি আল্লাহ তোমার জিকির করব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ জিকিরটা হতে হবে বেশি বেশি রে কম কম করা যাবে না কম কম করলে যে কম করবে রহমত তার জীবনে কম হবে সে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে পারবে না এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা ইমানদারগণ হে ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এখন জিকিরটা কেমন ভাবে করতে হবে
আল্লাহ রাব্বুল আলামিন আমরা কেমন ভাবে জিকির করব ও বন্ধু সেই বুদ্ধি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম আল্লাহ বলেছেন তোমরা দাঁড়িয়ে জিকির করো কি করো দাঁড়িয়ে জিকির করো কুউদা আল্লাহ বলেছেন বসে জিকির করো وعلى ذنوبكم شوي شوي الله ذكر করো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবীকে আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে আমাকে স্পেশাল কিছু আমল শিখিয়ে দেন আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিল আল্লাহর জিকির করে করে জবানকে শিক্ত রাখো আল্লাহর জিকির করে তোমার জিহ্বাকে শিক্ত রাখো আল্লাহর জিকিরের বিকল্প কোনো কিছু নয় জিকির বলতে কি বোঝায় সুবহানাল্লাহ বলবেন আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহর জিকির لا إله إلا الله الله ذكر الله أكبر الله ذكر شود كاجر جنو كاو كن إبدش دستن الله ذكر أشود كاج كورار جنو كاو كبارون كورچن إتاو الله ذكر الله كي خوشي كورار جنو الله كي فوار جنو جا كور بنتا ذكر حب في الله والبغض في الله love for Allah and hate for Allah ভালোবাসা আল্লাহর জন্য কাউকে ভালোবাসবেন আল্লাহকে খুশি করার জন্য আবার কাউকে ঘৃণা করবেন আল্লাহকে খুশি করার জন্য এই যে ঘৃণা করেছেন আল্লাহর শরণে ভালোবেসেছেন আল্লাহর শরণে এটার নামই হলো জিকির আজকালকে মানুষ আল্লাহর জিকির থেকে দূরে চলে গেছে এই জন্য আল্লাহর রহমত থেকে আমরা পুরোপুরি দূরে কথা বলেন না কেন বর্তমানে কি দেশের অবস্থা ভালো না খারাপ পৃথিবীর অবস্থা ভালো না খারাপ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ 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 আল্লাহর বান্দার উপর জুলুম করে না আল্লাহ মানুষের উপর জুলুম করে না ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না মানুষ নিজেই নিজের উপর জুলুম করে হায় রে মানুষ কি হবে রে তোমার কবরের জীবন একটা বারও বন্ধ বোঝো না একটা বারও বোঝার চেষ্টাও করো না শুধু নিজের খাম খেয়ালে মতো চলতে থাকো বন্ধু আল্লাহর হাবিব বলেছেন বেশি বেশি করে আল্লাহর জিকির করো হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত বন্ধু আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদের কি পাগল বলে জোরে বলেন না সুবহানাল্লাহ তোমরা এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদের কি পাগল বলে আজকে এমন জিকির করে আমরা ও বন্ধু আমার দেহ জানে না আমি কি করতেছি ঠিক কিনা বলেন বান্দা যখন আল্লাহর জিকির করে তার উপর আল্লাহর রহমত বন্ধু বর্ষিত হয় জীবনের গুনাহগুলি তার মাফ করে দেয় শয়তান তার কাছ থেকে অনেক দূরে চলে যায় ও বন্ধু জিকিরের মতো ফজিলত কিয়ামত আর কিছু হতে পারে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত হাদিস খানা এসেছে তিরমিজি শরীফের মধ্যে আমার নবী জানিয়ে দিয়েছেন বান্দা আল্লাহকে নিয়ে যেমন চিন্তা করে আল্লাহকে বান্দা যেমন মনে করে বান্দার কাছে আল্লাহ তেমন সুবহানাল্লাহ বলেন না কেন আপনারা কি আমার কথা বুঝেন না মানে আপনি আল্লাহকে নিয়ে যেমন চিন্তা করবেন আল্লাহ আপনার সাথে তেমনই আচরণ করবে এটা হাদিস শরীফের কথা ও বন্ধু বান্দা যখন আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে থাকে বান্দা যখন আল্লাহর জিকির একা একা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিকির একা একা করে বান্দা যখন আল্লাহর জিকির কোনো মজলিসে করে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ জানিয়ে দিয়েছে আমি আমার বান্দার জিকির তার চাইতে উত্তম মজলিসে করি তার মানে এটা আমাদের একটা মজলিস কিনা
এখানে পাপী নেকি শিক্ষিত মূর্খ সব ধরনের মানুষ আছে আছে নাই কিন্তু আল্লাহর যে মজলিস আল্লাহর যে জলসা এটাতে বন্ধু থাকে কারা ফেরেশতারা জোরে জোরে সুবহানাল্লাহ এই জন্য আমার নবী আপনার নবী সরকার মদিনা জানিয়ে দিয়েছে বান্দা যখন কোন মজলিসে আল্লাহর জিকির করে তার চাইতে উত্তম মজলিসে বান্দার জিকির আমার আল্লাহ করে জোরে জোরে সুবহানাল্লাহ বান্দা যদি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ এগিয়ে যেতে চায় আল্লাহ তার বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে জোরে জোরে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বান্দা যখন আল্লাহর দিকে কাত পরিমাণ এগিয়ে আসে আমার আল্লাহ বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে আপনি আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যেতে চায় আর আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে আসে জোরে জোরে সুবহানাল্লাহ এই জিকির থেকে আজকে আমরা দূরে বন্ধ এই জিকির একটু করবেন কিনা সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Dobi amari dure putul jagat kadone ajana Dobi amari dure putul jagat kadone ajana সরে করবে তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ বলে প্রত্যেকটা